শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমদ হত্যায় সন্দেহভাজন তিন বহিরাগতকে আটক করেছে পুলিশ। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ভিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমদ ও সিলেটের পুলিশ কমিশনার নিসারুল আরিফ। খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েশ খুসরুর রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। গতরাত সাড়ে আটটার দিকে খুন হন সাবির লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমদ। হত্যায় জড়িতদের দ্রুত আটকের দাবিতে রাতেই বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় রাতেই মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আশফাকুল ইসলাম। ভোরে পুলিশ সন্দেহভাজন তিন বহিরাগতকে আটক করেন। ক্যাম্পাসে সকাল থেকে বিভিন্ন সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ করে খুনিদের দ্রুত বিচারের দাবি জানান। যারা অপরাধী, অপরাধীদেরকে বিচারের আওতায় যাতে আনা হয়, মানে ভিকটিম যে তার ফ্যামিলিকে যাতে সহায়তা প্রদান করা হয়। যেহেতু একটা প্রাণ গেছে, তো আমাদের আসলে এখন আসলে কনসার্ন হওয়া উচিত যে ক্যাম্পাস নিরাপত্তা আসলে সব জায়গায় জুতা করা উচিত। আমরা যেন স্বাধীনভাবে খুব ভালোভাবে সিকিউরভাবে আমরা যেন চলাফেরা করতে পারি। খুনে জড়িতদের দ্রুত গ্রেপ্তার চেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের কথা জানান ভিসি। আমরা চেষ্টা করব যে আমাদের শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী যারা, তাদের প্রতি পুরো আমাদের পরিবারের সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন পুলিশ কমিশনার। আমরা তদন্ত করছি, বিষয়টি তদন্ত করে আমরা যারা দুর্বৃত্ত আছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। বুলবুলের মরদেহ ময়নাতদন্ত শেষে দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন।